ইসকন রংপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই অক্ষয় তৃতীয়া শুক্লপক্ষের এই তৃতীয়া তিথি, অক্ষয় মানে সহজে বোঝা যাচ্ছে কি, অক্ষয় মানে যা ক্ষয় হয় না। আজকের এই তিথিতে যা কিছু করা হবে তা অক্ষয় হিসাবেই থাকবে, ভালো কিছু করলেও সেটি অক্ষয় থাকবে আর খারাপ কিছু করলেও সেটি অক্ষয় থাকবে, এটি শাস্ত্রে বর্ণনা করা আছে। এই জন্য অক্ষয় তৃতীয়া। এর বিশেষ মাহাত্ম্য এই সময়, এই সময়টি আছে কি গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে এই সময় বিশেষ করে প্রচন্ড গরম থাকে। যদিও প্রকৃতির কি হয়েছে, বৈপরীত্য পরিলক্ষিত হচ্ছে, এখন কি শীত শীত আছে, এখনো আমাদের শ্রীধর প্রভু আছে চাত্রগায়ে, অনেকের আছে, এই বৈপরীত্য লক্ষিত হচ্ছে। কেন, যে প্রকৃতি পরিবর্তিত হচ্ছে, যেমন সারা বিশ্বই পরিবর্তিত, কিসের জন্য, এই করোনা ভাইরাসের জন্য। এই যে প্রকৃতির ভারসাম্য কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। তো এই সময় প্রচন্ড গরম থাকে, এই আমরা বিগত বছরে দেখেছি, এই সময় প্রচন্ড গরম, গ্রীষ্মকাল মানে কি প্রচন্ড গরম। আর এই তিথিটা বিশেষ মাহাত্মপূর্ণ, আর এই তিথিতেই কি হয়েছিল, সত্য যুগের সূচনা হয়েছিল। এই তিথিতেই সেই বৈকুণ্ঠ লোক থেকে স্বর্গ হয়ে কৈলাস হয়ে কি করেছিলেন, এই ভগীরথী গঙ্গা এই মর্তলোকে এসেছিলেন, ভগীরথ নিয়ে এসেছিলেন এই তিথিতেই। এই তিথিতেই এই যে জপ আছে, জপ উৎপত্তি হয়েছিল, যা যজ্ঞের জন্য প্রসিদ্ধ জপ। এভাবে এই তিথি অতীব মাহাত্মপূর্ণ তিথি। এই তিথিতে যত ধরনের শুভ শুভ যা আমরা দেখতে পাই তা এই তিথিতে আবির্ভূত হয়েছেন, এই জন্য এই তিথিটি মাহাত্মপূর্ণ, যা পদ্মপুরাণে সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করা আছে, পদ্মপুরাণে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। এই তিথিতে যদি কোনো ভালো কিছু করা যায় তাহলে সেটি অক্ষয় ফল দান করে থাকে, যেমন দান ধ্যান ব্রত তপস্যা জপ তপ হোম পূজা অর্চনা সবকিছুই কি হবে, অক্ষয় থাকবে। দান ধ্যান ব্রত বিশেষ করে যারা গৃহস্থ আছে তাদের জন্য দান করা এটা সুযোগ আজকের তিথিতে, দান করলে সেটি অক্ষয় থাকবে। আর বিশেষ করে এই কলিযুগে ধর্ম হচ্ছে দান, গরুর পুরাণ অনুযায়ী বলা আছে যে কলিযুগের একমাত্র দান করা, দান করলেই মোক্ষ লাভ হবে। এটা তো বিশেষ করে গার্হস্থ্যদের জন্য দান, তাদের অর্থবিত্ত রয়েছে তারা দান করতে পারবে, আর সন্ন্যাসীরাও দান করতে পারে কি, জ্ঞান দান করতে পারে,
সন্ন্যাসীরা ব্রহ্মচারীরা কি করবে? ব্রহ্মচারীরা করবে সেবাদান, সেবা করতে পারে তারা। এভাবে দান করা যেতে পারে, দান যজ্ঞ করা যেতে পারে। যদিও বৈদিক প্রথা অনুযায়ী অগ্নিহোত্র যজ্ঞের করার বিধান রয়েছে, কিন্তু বিশেষ করে এই কলিযুগে যেহেতু সেই সমস্ত উপকরণ যথার্থভাবে মিলানো সম্ভব নয়, তাই এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য বিশেষ সিদ্ধান্ত দিয়েছেন যে হরিনাম সংকীর্তন যজ্ঞ, যে হরিনাম করার মাধ্যমে সমস্ত যজ্ঞের ফল লাভ হয়ে থাকে, তা সমস্ত বৈদিক শাস্ত্রের সুসিদ্ধান্ত। বিশেষ করে ভাগবত শাস্ত্রে সেটা সুসিদ্ধান্ত দেওয়া হয়েছে যে একমাত্র এই কলিযুগের জন্য নির্ধারিত হরিনাম যজ্ঞ, এবং আরো অন্যান্য উপনিষদে দেওয়া আছে, কলি সন্তরণ উপনিষদে বলা আছে। এই জন্য এই যজ্ঞটি অতি সহজ সরল ভাবে সকলেই সম্পাদন করতে পারে। এটার জন্য অনেক ব্যয়বহুল কিছু আড়ম্বরপূর্ণ আয়োজনের দরকার হয় না, এটা সকলেই যে কোনো জায়গা যে কোনো অবস্থান থেকেই এই নামযজ্ঞ করা যেতে পারে। তো সেই যজ্ঞ করার সুযোগ আজকে আমরা সেটি করতে পারি, এটা সকলেই করতে পারে, কি ব্রহ্মচারী কি গৃহস্থ কি বানপ্রস্থ কি সন্ন্যাসী, চারি বর্ণ এবং চারি আশ্রম, চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই চারটি বর্ণ এবং চারটি আশ্রমের ব্যক্তিরাই এই যজ্ঞ করতে পারে। সর্বোচ্চ ধনী থেকে শুরু করে এবং সর্বস্বহীন হত দরিদ্র এই যজ্ঞ করতে পারে, সকলের পক্ষেই এটি সম্ভব। যেমন বর্তমান সময়ে যেমন বিভিন্ন রকমের প্রতিকূলতা বিরাজ করছে, অনেক দ্রব্য সম্ভার মিলছে না, এই জন্য এটি আমরা করতে পারি, দান যজ্ঞ তপস্যা। তপস্যাটি বিশেষ করে তপস্যার মধ্যে সবচেয়ে বড় তপস্যা হচ্ছে কি, বাস বেগম, বাক্যের বেগ নিয়ন্ত্রণ করা। বাস বেগম মনস প্রদ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগাঞ্জ বিশ্বহিত ধীর সর্বম অপি মাম পৃথিবীং সশিষ্যাত। এই ছয়টি বেগ দমন করা এটি সবচেয়ে বড় তপস্যা। তার মধ্যে কি বাসবেগ, এই বাক্যের বেগ, আমরা অনেক সময় অনেক রকমের কথা বলি, যে সমস্ত অপ্রয়োজনীয় কথা, সেই সমস্ত পরিহার করে আমরা যথার্থভাবে হরিনাম করতে পারি, যে হরিনাম করার মাধ্যমে আমাদের বাসবেগ দমন করা যেতে পারে, যে হরিনাম করার মাধ্যমে ভগবানের কে সন্তুষ্ট করা যায়, এবং তৎসঙ্গে অন্য বৈষ্ণবদেরকেও সন্তুষ্ট করা যায় হরিনামের মাধ্যমে। এই জন্য আমরা বাসবেগ দমন করতে পারি, আর বাসবেগ দমন করার মাধ্যমে অন্যান্য বেগগুলো
পর্যায়ক্রমে আমরা দমন করতে সক্ষম হইতে পারি। বাসবেগ মনোবেগ, কারণ যদি কেউ বাসবেগটা দমন করতে পারে তাহলে তার মনোবেগও স্বাভাবিকভাবে দমিত হবে। কারণ মন তখনই বিক্ষিপ্ত হয় যখন মন, যেমন কাউকে যদি কিছু বলা হয় এই উদ্বেগমূলক বাক্য প্রয়োগ করা হয়, যদি অন্য কেউ উদ্বেগ পায় তাহলে তার প্রতিক্রিয়া স্বরূপ আর একজন কিছু বলল, আর বলাতে কি হয় মন তখন বিক্ষিপ্ত হয়। এটি স্বাভাবিক। কেন কেউ কিছু শুনে কিন্তু চুপ করে থাকবে না, কিছু তার প্রতিক্রিয়া ব্যক্ত করবে, আর এই প্রতিক্রিয়া ব্যক্ত করার মাধ্যমে কি হবে তখন মনের উপর তার প্রভাব বিস্তার করবে, আর মন তখন খারাপ হবে, মন বলবে যে মনটা ভেঙে গেছে এরকম। এভাবে দেখা যায় যে আমরা এইভাবে তপস্যা করতে পারি, বাক্যের বেগটা প্রথম নিয়ন্ত্রণ করার মাধ্যমে, তারপরে মনের বেগ, আর মনকে সবসময় যদি আমরা কৃষ্ণের চিন্তায় নিমগ্ন রাখি। যেমন কৃষ্ণের মহিমা যখন কীর্তন করব, বিশেষ করে জপ করা হবে, সে সময় ভগবানের চিন্তায় মনটিকে নিবদ্ধ করতে হবে। যা শাস্ত্রে বলা আছে, যেমন অম্বরীশ মহারাজ করেছিলেন, যে মনকে শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ করেছিলেন। তো এভাবে মন আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং মনের যখন নিয়ন্ত্রণ করা সম্ভব তখন ক্রোধও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কেন ক্রোধ সচরাচর আমরা করি তখনই কোনো যদি কাম্য বস্তু না পাই, না পাওয়া গেলেই কি হয় আমাদের ক্রোধের উদ্ভব হয়। আমাদের চাহিদা অনুযায়ী যদি কিছু না পাই তাহলে তখন ক্রোধ এসে যায়, আর এই ক্রোধটিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি করা উচিত, সেই রকম যারা কৃষ্ণ বিদ্বেষী আছেন তাদের প্রতি ক্রোধ প্রদর্শনের মাধ্যমে আমরা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আমাদের আচার্যরা বিশেষ করে ছিল প্রভুপাদ বলছেন, যেমন অর্জুনের দৃষ্টান্ত দিয়েছেন, তিনি ভগবানের ইচ্ছা পূরণের জন্য কি করেছিলেন, ক্রোধ প্রদর্শন করেছিলেন, যুদ্ধ করেছিলেন, ভগবানের ইচ্ছা পূরণের জন্য, এগুলি নিজের ইচ্ছা না ভগবানের ইচ্ছা। তেমনি ভগবান রামচন্দ্রের ইচ্ছা পূরণের জন্য হনুমান যুদ্ধ করেছিলেন। এইরকম এই যে ক্রোধকে তারা কি করেছিলেন, উপযুক্ত ভাবে ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন। এবং আমাদের আচার্য নরোত্তম ঠাকুরও তাই বলছেন যে ক্রোধ ভক্ত দেশী জনে, কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে। ক্রোধটাকে কি করতে হবে, ভক্ত দেশী জনে, অর্থাৎ ভগবান বা ভগবানের ভক্তদের যারা দেশ করে, হিংসা করে, তাদের প্রতি প্রদর্শন করে আমরা ক্রোধকে দমন করতে পারি, এটি তপস্যা। তারপর জিহ্বা বেগ, জিহ্বার লালসে যাই ইতি উতি ধায়, শিষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসে যাই, যে কেউ যদি ইতি উতি ধায় এদিক সেদিক ছুটাছুটি করে খাওয়ার জন্য, এ বাড়ি সে বাড়ি, তাহলে কি হবে, সে ইন্দ্রিয় পরায়ণ, সে কখনোই কৃষ্ণকে পাওয়া তার পক্ষে দূরে হোক, কৃষ্ণ নাহি পায়। একে স্পষ্ট বলে দিচ্ছে কৃষ্ণ নাহি পায়। এই জন্য আমাদের মহাপ্রভু বলছেন যে ভালো না খাইবে আর ভালো না পড়িবে, ভালো না খাইবে ভালো না পড়িবে।
তো সেটি আমাদের মনে রাখতে হবে। চার জন্য মহাপ্রভু করেছিলেন, হ্যাঁ, এই ভালো খাওয়ানোর জন্য মহাপ্রভু নিজেই ভালো খাওয়ানোর জন্য কি করেছিলেন, ছোট হরিদাস, তেনার মহাপ্রভুর যে ভিক্ষা চাল ছিল সেই চাল বদলে নিয়ে আসছিলেন মাধবী দেবীর কাছ থেকে, মাধবী দেবীর কাছ থেকে চাল ভিক্ষা চাল পরিবর্তন করে নিয়ে এসে এক রকমের চাল নিয়ে এসেছিলেন, এসে সেইটি মহাপ্রভুর সেবা লাগাইছিলেন। কিন্তু মহাপ্রভু সেটি কি করছিলেন, খেয়ে প্রথমে জিজ্ঞেস করছেন, আরে এটি তো সুন্দর হয়েছে, কেক নিয়ে এসছে এটি করেছে কে, হ্যাঁ এটি তো ভিক্ষার চাল নয় আজকের, দেখুন ভিক্ষার চাল তো চিকন মোটা সব ধরনের থাকে, থাকে কি না, কিন্তু এটি তো ভিক্ষার চাল নয়, এটা কি করেছে মহাপ্রভু যখন ভালোর কথা বলছেন প্রথমেই, এটা ভালো হয়েছে কে, এটা তো ভালো কে করেছে, কারণ চালটা ভালো সেটা সেই প্রশংসা করছেন মহাপ্রভু, এটা ভালো চালটাকে ইয়া করছে। তখন পাশেই যারা ছিলেন, হ্যাঁ, বিশেষ করে গোবিন্দ ঘোষ এবং আরো অন্যান্য, তারা বলছেন যে এটা হরিদাস করেছে, হরিদাস, এই হরিদাস এই চালগুলো বদলে নিয়ে এসেছেন। তখন মহাপ্রভু গম্ভীর হয়ে গেছেন, হরিদাস করেছে কোথা থেকে নিয়ে এসছে, এই মাধবী দেবের, যে হরিদাস যেন আমার সামনে না আসে, ওর মুখ দর্শন করব না। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন কত কঠোর, এই জন্য ওখানে জগদানন্দ পণ্ডিত বলছেন, হ্যাঁ, এই কথার পরিপ্রেক্ষিতে প্রেম বিবর্তনে, প্রেম বরে কি ভাই, গৃহ ছেড়ে আসিয়াছ বনে, যে ছোট হরিদাসের কথা থাকে যেন মনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে, কেন ছোট হরিদাস এই কি করেছিলেন মহাপ্রভুর জন্যই, সেবার জন্যই কি করছিলেন এরকম চাল বদলে নিয়ে আসছিলেন, আর তার জন্যই কি করছিলেন মহাপ্রভু তাকে ত্যাগ করেছিলেন। যে মহাপ্রভু বলছিলেন যে প্রকৃতি বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, গৌরচন্দ্র না হেরে তাহার বদন, চৈতন্য চৈতন্য আছে, যে প্রকৃতি বৈরাগী হইয়া যে প্রকৃতি সম্ভাষণ করতে গেছে, যে মাধবী দেবীর কাছে চাল বদলে নিয়ে আসতে গেছে, দেখো তা মাধবী দেবীর বয়স ছিল সে সময় 80 বছরের, তারপরও মহাপ্রভু তাকে ইয়া করছেন, সেখানে মহাপ্রভু আরো নিজের ইয়ায় বলছেন যে দারু প্রকৃতি হারে মুনির অভিমন, যে দারু প্রকৃতি অর্থাৎ কাষ্ঠে নির্মিত প্রকৃতি দেখেই কি হয় মুনিদেরও মন বিচলিত হয়, আর বড় কি হইয়া গেছে একাকি সেই কি কঠোর শিক্ষা দিয়েছেন মহাপ্রভু। এই জন্য ভালো খাওয়ার ক্ষেত্রে আমাদের সেই দিকে সতর্ক থাকতে হবে সবাইরই, এটি বিশেষ করে যারা আশ্রম জীবনের ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে সেটা ব্যতিক্রম, কেননা গার্হস্থরা এটা তারা একটু ঝালে ঝোলে খাবে, কিন্তু আশ্রম জীবনে সেটি থেকে সতর্ক করে দিয়েছেন জগদানন্দ পণ্ডিত।
জিহ্বা আবেগ, হ্যাঁ, তারপর উদর উপস্থ বেগ। জিহ্বা আবেগ যদি দমিত হয়, প্রভুপাদ বলছেন, তাহলে অন্যান্য বেগ দমন করা সহজ। আর উদর বেগ দমন করার জন্য আমাদের যেমন তপস্যা আছে, এই যে তপস্যার কথা বলা হলো, সেই ধরনের তপস্যা, একাদশী ব্রত, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, রাধারাষ্টমী, হ্যাঁ, গৌর পূর্ণিমা আবির্ভাব, এবং আমাদের একাদশী আচার্যদের আবির্ভাব তিরোদ্ভাব তিথিতে উপবাস করা, এর মাধ্যমে আমাদের উদর বেগ নিয়ন্ত্রিত হবে। আর বিশেষ করে উপস্থ বেগ, তা জিহ্বা বেগ উদর বেগ নিয়ন্ত্রিত হওয়ার মাধ্যমে উপস্থ বেগ স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত হবে। হাজার উপস্থ বেগ নিয়ন্ত্রিত করতে না পারবে, তাদের জন্য কৃষ্ণ সংসার করে, সেই ধর্মপত্নী গ্রহণ করে, সেটি নিয়ম রয়েছে। এইভাবে আমরা তপস্যা করতে পারি, দান, যজ্ঞ, তপস্যা, আজকের এই তিথিতে সেটি করণীয়। বিশেষ করে ভগবানের সেবা, এইরকম গ্রীষ্মকালের এরকম চৈতন্য চৈতামিতে কাহিনী রয়েছে, আজকে থেকেই চন্দন যাত্রা শুরু হয়, ভগবানকে চন্দন লেপন করা হয়, কারণ এই সময় যেহেতু গ্রীষ্মকাল প্রচন্ড গরম, এখন তো হয়তো ঠান্ডা ঠান্ডা লাগছে, হ্যাঁ, প্রকৃতি তার লক্ষণ পরিবর্তন করেছেন কিছুটা, হয়তো কয়েকদিনের মধ্যে আবার সেই প্রচন্ড গরম আসবে। এই সময় শ্রীক্ষেত্রে সেই জগন্নাথ দেবের সেই ভক্ত ছিলেন ইন্দ্র।